স্বামী বিবেকানন্দের স্কলারশিপে অনেকেই তোমরা আবেদন করে দিয়েছ। আবেদন করার পর তোমাদের অনেকেরই প্রশ্ন, আবেদন করার কতদিন পর তোমরা স্কলারশিপ থেকে টাকা পাবে? স্কলারশিপ পাওয়ার জন্য কতগুলো স্টেপ আছে যেগুলো স্ট্যাটাস নামে পরিচিত? এই বিভিন্ন স্ট্যাটাসগুলি কিভাবে পরিবর্তন হয় বা কোন স্ট্যাটাসে দেখালে তোমরা টাকা পাবে এবং একটি স্ট্যাটাস পরিবর্তন হতে কতদিন সময় লাগে তোমাদের বিস্তারিত তুলে ধরব। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখো, তোমাদের সঙ্গে লাইভ প্রুফ সহ তুলে ধরছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা স্বামী বিবেকানন্দের স্কলারশিপে লগ ইন করে নেবে, তাহলেই তুমি এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের যে বিভিন্ন স্ট্যাটাসগুলি সেটা তুমি দেখতে পারবে। তো অ্যাপ্লিকেশন লগ ইন করার পর তোমাদের সামনে তোমাদের অ্যাপ্লিকেশন পেজ বা পোর্টাল ওপেন হবে। সর্বপ্রথম তোমাদের একটি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, তোমাদের কেন স্ট্যাটাস দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে কিন্তু প্রমাণ হয়ে যায়। তো একটি স্টুডেন্টের অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, তার স্ট্যাটাসে দেখাচ্ছিল অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY হয়েছিল, কিন্তু তার পরবর্তীকালে একটি SMS আসে যে ইনস্টিটিউশন রিজেক্ট করে দিয়েছে তার এই অ্যাপ্লিকেশন। কেন রিজেক্ট করে দিয়েছে এখানে বলে দেওয়া আছে, BA ফার্স্ট সেমিস্টার মার্কস নট ইনক্লুডেড, অর্থাৎ সে ফার্স্ট সেমিস্টারের মার্কশিটের যে নম্বর সেটা কিন্তু সে ফর্ম ফিল আপ করার সময় দেয়নি, তাই সে কিন্তু স্কলারশিপ থেকে আর কোনো ধরনের টাকা পায়নি, তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। তাই তোমাদের যাতে এই ধরনের ভুল না হয়, তোমরা প্রত্যেকেই জাস্ট অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করো। তোমরা যারা বর্তমানে ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, তোমাদের ট্র্যাক অ্যাপ্লিকেশন করলে দুটো স্ট্যাটাস শো করবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড এবং দ্বিতীয়ত দেখাবে রেজিস্ট্রেশন ডান। কিন্তু যারা শুধুমাত্র রিনুয়াল অ্যাপ্লিকেশন করবে, তাদের এই ধরনের স্ট্যাটাস না দেখিয়ে নো ডাটা অ্যাভেলেবেল এবং অ্যাপ্লিকেশন সাবমিটেড এই ধরনের স্ট্যাটাস শো করবে। এই স্ট্যাটাস তোমাদের প্রায় প্রত্যেকেরই বর্তমানে এখন শো করছে। এই স্ট্যাটাস শো করলে তোমাদের একটি কাজ বর্তমানে করতে হবে, সেই কাজটি হলো তুমি যদি কলেজে অ্যাডমিশন বা কলেজ ইনস্টিটিউশনে পড়ে থাকো, তাহলে তোমাকে কলেজে গিয়ে তোমাদের যে কলেজের স্কলারশিপ রিলেটেড টিচার্স থাকে, নোডাল টিচার, তাকে বলতে হবে, তাকে রিকোয়েস্ট করতে হবে তোমার অ্যাপ্লিকেশন যাতে ভেরিফাই করে দেওয়া হয়। তো তোমার অ্যাপ্লিকেশন যদি ভেরিফাই করে দেওয়া হয়, তাহলে তোমাদের মোবাইলে একটি SMS আসবে, ইউর অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই DY বা HOI। তো এখানে দেখতে পাচ্ছ স্কুল লেভেলে কিন্তু DI এই SMSটা আসবে। তো এই অ্যাপ্লিকেশন করার কতদিন পর এসেছিল দেখতে পাচ্ছ, 29/11/2021, এবং তার সেটা ফরওয়ার্ড হয়েছিল প্রায় এক মাস লেগেছিল তার অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ড হতে, কিন্তু এবছর এতটা সময় কিন্তু লাগছে না। তো অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড হওয়ার পর তোমাদের আরও একটি স্ট্যাটাস পরিবর্তন হবে, স্কুল বা কলেজ থেকে ভেরিফাই করে দিলে এরপরে যে স্ট্যাটাসটি তোমাদের আসবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। তো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে তার কিন্তু আরও এক মাস টাইম লেগেছে, কিন্তু বর্তমানে এতটা টাইম লাগছে না। বা অনেকেরই আবার সেই টেবিলটা বা যারা রিনুয়াল অ্যাপ্লিকেশন করবে তাদের এই ধরনের শো করবে, অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY, এরপরে কিন্তু অ্যাপ্রুভ হবে। এই অ্যাপ্রুভ হওয়ার পর তোমরা 5 নম্বর যে স্ট্যাটাস দেখতে পাচ্ছ, সেই স্ট্যাটাসটি পরিবর্তন হয়ে এইরকম দেখাবে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, স্কলারশিপ এমন নট ডিসবার্স। তো তোমাদের যাদের অ্যাপ্লিকেশন বর্তমানে অ্যাপ্রুভ রয়েছে, তোমরা কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে তোমরা প্রত্যেকেই পেমেন্ট পেয়ে যাবে স্বামী বিবেকানন্দের স্কলারশিপ থেকে। যাদের অ্যাপ্রুভ রয়েছে শুধুমাত্র এটি তাদের জন্য। যাদের যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এইরকম দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন স্যাংশন, স্কলারশিপ এমন ডিসবার্স, এইরকম স্ট্যাটাস শো করলে তোমার অ্যাপ্লিকেশন থেকে কিন্তু 1 থেকে 12 দিনের মধ্যে তোমার স্কলারশিপের পেমেন্ট, যত টাকা পাওয়ার কথা সেই টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবং যাদের সাবমিটেড বর্তমান পড়ে রয়েছে, তাদের কিন্তু 2 থেকে 3 মাস টাইম লাগবে স্বামী বিবেকানন্দের স্কলারশিপ থেকে টাকা পেতে। আর তোমাদের যাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস এইরকম দেখাবে, এখানে দেখতে পাচ্ছ পেন্ডিং পড়ে আছে, এইরকম যদি পেন্ডিং পড়ে থাকে তাহলে তোমার অ্যাপ্লিকেশনের সাবমিটেডই করা হয়নি, অর্থাৎ তোমাকে পুনরায় কিন্তু আবার অ্যাপ্লিকেশন লগ ইন করে তোমাকে আবার সমস্ত কিছু ডাটা আপডেট করে তোমাকে আবার সাবমিট করতে হবে। যাদের এইরকম আছে তারা কিন্তু প্রবলেমে পড়তে পারো, অতি শীঘ্রই তারা কিন্তু আপডেট করে দেবে, স্ট্যাটাস চেক করে নেবে। এবং স্ট্যাটাস চেক করার পর তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমার কোন স্ট্যাটাস বর্তমানে শো করছে। যাদের অ্যাপ্রুভ হয়ে রয়েছে তারা কিন্তু 100% নিশ্চিত থাকতে পারো তোমরা স্কলারশিপ থেকে কিন্তু টাকা পাবেই। এবং যাদের বর্তমানে স্যাংশন হয়ে রয়েছে, তোমাদের একটি রিকোয়েস্ট করব, তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটি একবার চেক করে নাও যে তোমার
টাকা ঢোকার মতো অ্যাক্টিভ আছে কিনা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, এই ধরনের স্কলারশিপ রিলেটেড ভিডিও সববার আগে পাওয়ার জন্য।